চট্টগ্রামের আনোয়ারা বীর মুক্তিযোদ্ধ মরহুম আক্তারুজ্জামান চৌধুরী বাবু স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হই। জুনুর তেইশ তারিখ শুক্রবার বিকাল উপজেলার বৈরাগ বদলপুরা মেরিন একাডেমি ফ্রেন্ডশিপ মাঠ প্রাঙ্গণত বন্ধন ক্লাব ও বদলপুরা স্পোর্টিং ক্লাবের যৌথদ্যোগে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইশতিয়াক ইমন। এ সময় বৈরাগ ইউপি সদস্য ও খেলা পরিচালনা কমিটির সমন্বয়ক মুর্শেদ আলমের সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগ নেতা সালাউদ্দিন সারুর সঞ্চালনায় উপস্থিত আছেন বৈরাগ ইউপি চেয়ারম্যান নোয়াব আলী, সমাজসেবক ইয়াকুব আলী, আওয়ামী লীগ নেতা তোফাইল আহমেদ, রমজান আলী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেদ, নঈম, জালাল, মাসুদ ও ফারুক সহ আরো বহু কেউ। বদলপুরাবাসীর এই যে সরব উপস্থিতি ফুটবল খেলার জন্য, এই বৃষ্টির জন্য, বৃষ্টির মধ্যেও আমি খুবই আনন্দিত যে আমাদের মাঝে ভালো কিছু করার, ভালো কিছু উপহার দেওয়ার ইচ্ছে এখনো আছে। টুর্নামেন্টের উদ্বোধনী মেসুদ বক্তিয়ার সোসাইটি ফুটবল একাদশ বনাম বাঁশখালী থ্রি স্টার ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করছি। খেলাত বাঁশখালী থ্রি স্টার ক্লাবের 1-0 গোলে হারায় রে বক্তিয়ার সোসাইটি ফুটবল একাদশ জয়লাভ করছি। সি প্লাস টিভি চট্টগ্রাম।